হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি জানেন যে এখন ইলেকট্রনিক ডিভাইসগুলোর ভিতরে কিন্তু জেন্ডার চলে এসেছে? সো আপনারা তো আমি ভাবতেছেন যে জেন্ডারটা কীভাবে আসলো অ্যান্ড কি কোন ধরনের জেন্ডার আসলো ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে। তো আমি বলবো যে ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে কিন্তু মেল ফিমেল কিন্তু চলে এসেছে অ্যান্ড সে সাথে কিন্তু থার্ড জেন্ডারও বলতে পারেন, ওটাও কিন্তু আছে। আমার হাতে কিন্তু এখন দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে আমার চার্জার কেবল, আরেকটি হচ্ছে আমার অ্যাডাপ্টার। সো আমরা কিন্তু বর্তমান সময় কিন্তু এই দুইটির সাথে কিন্তু খুবই পরিচিত অ্যান্ড হচ্ছে এই দুটি কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা জানি। সো আমরা তো জানি না যে চার্জার কেবলে যে এই দুটি মাথা যে থাকে, এই দুটি মাথাকে কি বলা হয়। এই দুটি মাথাকে সবসময় মনে রাখবেন, এই যেখানে এগুলো কিন্তু মেল পোর্ট বলা হয় অ্যান্ড হচ্ছে যেখানে আপনার ইনপুট করা হবে এই মেল পোর্ট গুলোকে সেটিকে বলা হয় ফিমেল পোর্ট। লাইক দিস অ্যাডাপ্টারের হচ্ছে আমার এই পোর্টটিকে কিন্তু হচ্ছে ফিমেল পোর্ট বলা হয়। আমরা সবাই তো এই ধরনের অ্যাডাপ্টার অ্যান্ড হচ্ছে এই ধরনের ক্যাবলের সাথে কিন্তু এখন পরিচিত অ্যান্ড এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের কিন্তু এখন ফোনগুলোকে চার্জ করি, আমাদের স্মার্টফোন সেটি অ্যাপেলের আইফোন হোক আর অথবা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে কোনো সেট। সো সবগুলোতে কিন্তু এখন আমাদের কিন্তু এরকম অ্যাডাপ্টার অ্যান্ড হচ্ছে ক্যাবল দিয়ে কিন্তু চার্জ করতে হয়। সো এই অ্যাডাপ্টার অ্যান্ড ক্যাবলের যে পোর্টসগুলো আছে সেগুলোর তো একটা নাম আছে। এই যে আমরা যে ক্যাবলগুলো যে ইউজ করি, এই ক্যাবলগুলোর যে মাথাগুলো, এই যে দুই চারের যে মাথা, এই মাথাগুলোকে বলা হয় মেল পোর্ট অ্যান্ড হচ্ছে যে আমরা যে অ্যাডাপ্টার অথবা হচ্ছে আমরা পিসি বা ল্যাপটপসে যেখানে আছে আমরা যে ধরনের ক্যাবলসগুলো ইনপুট করি সেটিকে বলা হচ্ছে ফিমেল পোর্ট। লাইক দিস এই চার্জার, আমার এই চার্জার ক্যাবলের যে চার্জার যে অ্যাডাপ্টার, চার্জার অ্যাডাপ্টারের এই পোর্টটিকে কিন্তু ফিমেল পোর্ট বলা হয় অ্যান্ড এটিকে কিন্তু মেল পোর্ট বলা হয়। সো আমরা কিন্তু নেক্সট টাইম যদি আমাদের কোনো আত্মীয় স্বজন বা কোনো কেউ যদি বলে যে আমাদের যে চার্জারটা প্লাগ ইন করতে বা হচ্ছে আমাদের কোনো প্রয়োজনে যদি আমরা যদি বলি যে আমাদের প্লাগ ইনের প্রয়োজন, প্লাগ ইন মিনস এখানে কিন্তু বলা হচ্ছে যে মেল পোর্টটাকে ফিমেল পোর্টের ভিতরে এন্টার করানো। সো আপনারা কিন্তু দেখতেছেন যে আমার এই যে চার্জার কেবলটি, চার্জার কেবলটি কিন্তু দুই সাইডে কিন্তু হচ্ছে আমার মেল পোর্ট রয়েছে, এখানে কিন্তু কোনো ফিমেল পোর্ট নেই। দ্যাট মিন্স এখান দিয়ে কিন্তু আমার কোনো কিছু ইনপুট করে কিন্তু আদার্স কোনো ডিভাইস কিন্তু কানেক্ট করা যাবে না। এটিতে জাস্ট হচ্ছে আমার পিসি টু বা ল্যাপটপ টু অথবা আমার চার্জার অ্যাডাপ্টার টু আমার স্মার্টফোন কিন্তু আমি কানেক্ট করতে পারি। সো আমি আপনাদেরকে ফার্স্টে যেটা বলতেছিলাম যে একটা থার্ড জেন্ডারও কিন্তু আছে আমাদের। সিরিয়াসলি হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং? এখানে কিন্তু আমি যে আমাদের সমাজে যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের যে লোকরা আছে তাদেরকে কিন্তু আমি ইন্ডিকেট করে কিন্তু তাদেরকে ডিসরেসপেক্ট করে কিন্তু আমি কোনো কিছু বলছি না। এখানে কিন্তু আমি একটু মজার ছলে বলছি যে এখানে আপনারা দেখতেছেন যে আমার কাছে কিন্তু একটা ওটিজি ক্যাবল আছে। সো এই ওটিজি ক্যাবলে কিন্তু সেটি কি এক সাইড দিয়ে আপনারা দেখতেছেন যে মেল পোর্ট আছে এবং আরেক সাইড দিয়ে কিন্তু আমার একটা ফিমেল পোর্ট আছে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন ভিডিওটি। অ্যান্ড ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।